আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। চলে আসছি জেকে জিপসাম ডেকোরেশন পক্ষ থেকে, আমি মোহাম্মদ জাকির। তো আপনাদের মাঝে বরাবরের মতো অ্যারাবিয়ান স্টাইলের নতুন একটি ডিজাইন নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। তো আজকে আমি চলে আসছি মাওয়া শ্রীনগর বালাসুর ভাগ্যকুল মান্দ্রা এই ঠিকানায়। তো এখানে আমরা অ্যারাবিয়ান স্টাইলে কিছু ডিজাইনের কাজ করছি, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভিউয়ার্স, তো আপনারা দেখতে পারতেছেন যে আমরা এখানে অ্যারাবিয়ান স্টাইলে অনেক সুন্দর কিছু এন্টিক কালারের ফাইবার ডিজাইনের কাজ করছি, যা এখনো আমাদের কাজে কিছুটা হলো মানে 10% কাজ বাকি আছে, 90% কাজ কিন্তু হয়ে গেছে। তো আপনাদেরকে আজকে চেষ্টা করবো আমি যে ঘুরে ঘুরে যাওয়া, যে এই চারতলার ভিতরে আছি, তিনতলায় কাজ করছি, পাঁচটা সিলিং আর চারতলা পাঁচটা সিলিং। তো আপনাদেরকে চেষ্টা করবো যে এই পুরো সিলিংগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসলে আপনারা দেখতে পারতেছেন কালার সহকারে আমরা ভিডিও দিচ্ছি, এর আগে কালার ছাড়া বহুত অ্যারাবিয়ান স্টাইলে ভিডিও কিন্তু দিছি, সেগুলো কিন্তু আপনারা বারবার কমেন্ট করছেন যে আসলে দেখা যায় কালার করার ভিডিও চাচ্ছেন বা ফটো চাচ্ছেন। সেই জন্য আজকে আপনাদের মাঝে কালার সহকারে একটি ভিডিও নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। তো কালারটা আসলে যেটা বলবো যে কালারটা আপনাদের ব্যক্তিগত চয়েস, যে কালার যার যার মতো সে করতে পারেন, এন্টিক করতে পারেন, মেটালিক লাক্সারি দিয়ে বিভিন্ন কালারের আছে, সিস্টেম আছে, সেগুলো আপনারা করে দেবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কালার আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা আপনাদের মতো কালার করে নেবেন। চাইলে আপনারা গোল্ডেন করতে পারেন, সিলভার, বিভিন্ন কপার কালার দিয়ে সাজাইতে পারেন, তো সেটা কোনো সমস্যা নাই। তো এটা আপনাদের চয়েস মতো আপনারা করে নেবেন। আসেন আরেকটি রুমে দেখাই ভিউয়ার্স, আমি আরেকটি রুমে ডেকোরেশনের কাজগুলো দেখাই। এই রুমে আরেকটা রুম আছে, সেই রুমে কিন্তু অ্যারাবিয়ান স্টাইলে সেম ডিজাইন করা হয়েছে, কিন্তু কালারটা মনে হয় একটু ডিফারেন্ট আছে। কালারগুলো আসলে সবগুলো সিলিংয়ে কাছাকাছি কালার, যেহেতু একই সিলিং, সেই জন্য ওই সিলিং রোজগুলো একই ডিজাইন, সবগুলো সিলিংয়ে কিন্তু একই ডিজাইন, কালারটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি আমরা। তো দেখতে পারতেছেন ভিউয়ার্স, আর যে এইগুলো দেখতে পারতেছেন যে ওয়ালের কাজগুলো এখনও ডিজাইন হবে, তো ওয়ালের ভিতরে আর লাক্সারি ডিজাইন হবে বা বিভিন্ন কালার পেন্ট হবে, সেই জন্য একটু বাকি আছে। তো এগুলো করার পরে কিন্তু বাকিটা আরও সুন্দর হয়ে যাবে। এখানে যে কালারটা দেখতে পারতেছেন যে এটার সাথে কিন্তু এটা মিল নাই কোনো, এই কালারটা আমরা কিন্তু কমপ্লিট করার সময় আরও এটাকে একবারে ওটার সাথে ম্যাচিং করে এটা ফাইবার সাথে সেট করে দিলেই কিন্তু তখন এরকম আলাদা বোঝা যাবে না। এখন আমরা এগুলো এন্টিক কালারগুলো আসলে মূলত তিনটা চারটা ধাপে কিন্তু করা হয়, এক ধাপে না, যার জন্য এক একটা কালার এক এক সময় মারা হয়, যে জন্য কিন্তু কমপ্লিট না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে যে এটা আলাদা আলাদা যে কি করা হয়েছে, অতটা কিন্তু ভালো লাগে না। এটার আরও কাজ আছে, তারপরে গ্লেজ হবে, তারপরে আর কি ফিনিশিং হবে। আসেন আরেকটি রুমে আমরা দেখাই, যে এই সাইডে একটি রুম আছে, এই যে ঢুকতেই এটাকে ড্রয়িং রুম বলতে পারেন, যে এখানে একটি সিলিং করা আছে, অন্ধকার, লাইট নাই। তো এই রুমটা দেখেন, এই রুমটার ভিতরে দেখুন আপনারা, এই রুমটা এদিকে আসেন, এই রুমটা আপনারা দেখতে পারেন যে আসলে অসাধারণ একটি সিলিং উপরে করা হয়েছে, দেখতে পারতেছেন। এটা হলো আমি চারতলা আছি, খুবই চমৎকার, একবারে সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। কালার দেখুন খুব নিখুঁতভাবে এই কালারগুলো করা হয়েছে। যখন আমরা ফাইবার বাকিটা করার পরে আপনার গ্লেজটা করব, তখন এটাকে আসলে এত সুন্দর লাগবে। যারা আসলে আপডেট কিছু করতে চান, যে না আমি অন্যদের সাথে একটু ব্যতিক্রম কিছু কাজ করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের প্রচুর কালেকশন আসছে, 2022 সালে এটা 23 সাল পর্যন্ত চলে যাবে, অনেক ডিজাইন আসছে, সেগুলো আমরা খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে এই কাজ করে আপনাদেরকে উপহার দেব। তো আপনার সেই কাজগুলো করে দেবেন। যারা যারা নতুন নতুন কাজ করতে চান, যে নতুন কিছু ডিফারেন্ট কাজ করতে চান, এগুলো দেখেন সিলিং, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমাদের কাছে নতুন কিছু কালেকশন আসছে যা এখনও আমরা কিন্তু মার্কেটে ওভাবে আসলে ছাড়ছি না, যেটা আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের দ্বারা। আমরা বাংলাদেশে গিয়ে কাজ করে থাকি যে কোনো জেলায়। আমি আরেকটি রুম দেখাই, আসেন এই রুমটা দেখাই, শেষ করে দিই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই রুমটা দেখেন, এই রুমটাও কিন্তু ডিজাইন কিন্তু একই ভিউয়ার্স, যেটা বলছিলাম আর কি, ডিজাইন কিন্তু একই, জাস্ট ডিফারেন্ট একটু কালারটা বা এই মানে শাইনিং গ্লেজিং এগুলো আর কি একটু ডিফারেন্ট। এটার ভিতরে কিন্তু আপনার আর একটা বর্ডার আছে, একটু 3 নম্বর জুমে দেন, এটা এই জায়গায় এই করলে হয়, এখানে ভিতরে কিন্তু আর একটা বর্ডার আছে লাইটিং, এই যে এই জায়গাটা আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে এটার ভিতরে কিন্তু একটা বর্ডার আছে, এই একটা বর্ডার ভিতরে কিন্তু অনেক সময় আমরা পেলেন ভোট দিয়ে করি, যার জন্য কিন্তু উপরে যে লাইটটা আছে সেটা কিন্তু বাড়ি খেয়ে বাইরে আসে না, সেই জন্য আমরা প্লেন বিটটা দিয়ে দিলে একটু রাউন্ড আছে, সেই জন্য কিন্তু বাইরে চলে আসে, অনেক সুন্দর লাগে আর কি, দেখতে খুব দারুণ লাগে এবং ভালো লাগে। আপনারা জানেন যে জেকে জিপসাম ডেকোরেশন কোম্পানি সারা বাংলাদেশে গিয়ে কাজ করতে থাকে, তো আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু একবারে প্রায় এই যে পদ্মা সেতুর যে ব্রিজটা, এখান থেকে একবারে কাছাকাছি 1 কিলো দূরে আছি, দেখেন এখান থেকে চিনা যায় কিন্তু, জুম করে দেখেন 3 নম্বর জুম দিয়ে একবারে কাছাকাছি ভিউয়ার্স, এই যে দেখুন পদ্মা সেতুর ব্রিজ কিন্তু, এই যে ডাইন পাশ দিয়ে দেখেন, হ্যাঁ এখান দিয়ে কিন্তু চিনা যায়, এই যে দিক থেকে দেখেন, এই যে ব্রিজটা দেখতে পারতেছেন,
এটা কিন্তু ব্রিজ, এখান দিয়ে কাছাকাছি একদম নদীর পাশেই কিন্তু এই বিল্ডিং করা হয়েছে। আসলে ওনারা অনেকটা সুন্দর একটা বিল্ডিং করছে, বাহির থেকে আরো অনেক সুন্দর লাগতেছে। ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াইলাম না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। নতুন কিছু আপডেট কাজ চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের অফিসে বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু ডিসপ্লে লাগানো হয়েছে ওয়ালে, সিলিং এ, সেগুলো দেখেও কিন্তু আপনারা আরো অর্ডার করতে পারবেন। যারা আসলে এরকমের ভিডিও বা পিকচার দেখে কনফিউজ যে না ডিজাইন গুলো কিরকম হবে বুঝতে পারতেছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের অফিসে আসবেন। আমাদের অফিসের ঠিকানা হলো জেকে জিপসাম ডেকোরেশন কোম্পানি, এটা হলো ঢাকা রামপুরা বনশ্রী মেরাদিহাট রোড নাম্বার 5, ব্লক নাম্বার জে, বাড়ির নাম্বার 32। তো মেরাদি হাটে চলে আসবেন, আপনাদের কাজগুলো আমরা দক্ষতার সাথে করে দিব। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো আল্লাহ হাফেজ। দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো, ভালো লাগবে আশা করি। আসসালামু আলাইকুম।